এই বিষয়গুলো আমাদের মৌলিক চিন্তা এবং গবেষণা। এ জায়গা থেকে যারা এখানে আলোচনা করবেন, আমাদের প্রোগ্রাম এখন আমরা 4টা দিন শুরু হওয়ার কথা, আমরা সেই সময় ধরেছি। আমাদের আমি এই মুহূর্তে অনুরোধ জানাবো আমাদের আব্দুল্লাহ ভাই, আমাদের মহানগরের দায়িত্বশীল, তাকে আমাদের এই প্রোগ্রাম বিষয়ে কথা বলার জন্য। খুব সংক্ষেপে আমরা সবাই 2 থেকে 3 মিনিটে কথা বলবো, অতিরিক্ত কথা আমরা বলবো না। 2-3 মিনিটের মধ্যে যারা ভালো বলতে পারে 2-3 মিনিটেই বুঝায় সবচেয়ে সুন্দর কথাগুলো বলতে পারে, আমরা সেই চেষ্টাটা করি ইনশাল্লাহ। গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আমরা দেখি ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু ভারত আমাদের মতোই আরো 6টি দেশের সাথে তাদের সীমান্ত তারা শেয়ার করে, কিন্তু ভারত আমাদের সীমান্তে আমার দেশের জনগণকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করে, কিন্তু অন্য দেশের সাথে তারা সেই রকম সাহস পায় না। বিগত 15 বছরে আমার দেশে একটি নতজানু সরকারকে তারা 2014 সালে, 2018 সালে, 2024 সালেও নির্বাচনে তারা প্রত্যক্ষ পরোক্ষ মদত দিয়ে এদের স্বৈরাচারী একটি সরকারকে প্রতিষ্ঠিত রেখে আমার দেশের জনগণকে তারা ফাঁকির মতো গুলি করে হত্যা করে, কিন্তু আমার দেশের নতজানু সরকার একটি প্রতিবাদ করার সাহস তো পায় নাই। দুঃখের সহিত বলতে হয়, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার যখন কোথাও ঠাই না পায়, তখন সেই ভারত আমাদের এই স্বৈরাচার সরকারকে তারা আশ্রয় দিয়ে তারা আমাদের দেশের সাথে তারা চূড়ান্ত শত্রুতে রূপান্তর করছে। বন্ধুরা আমার, আমরা 2014 সালে আমরা ভোট দিতে পারি নাই এই ভারতের কারণে, 2018 সালেও আমরা ভোট দিতে পারি নাই, 2024 সালেও তারা আমাদের ভোটে প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ করেছে। আমরা যদি বুঝতে না পারি ভারত আমাদের প্রত্যক্ষ শত্রু, তাহলে আমরা এটা আমরা আমাদের এই স্বাধীনতায় সার্বভৌমত্ব আমরা হরণ করব। ভারত আমাদের দেশের জনগণকে যেভাবে ফাঁকির মতো গুলি করে হত্যা করে, আমরা ভারতের একটা নাগরিককে আমরা ফাঁকির মতো গুলির কথা দূরের কথা আমরা গুলি করতে পারি না। আমাদের সরকাররা তখন তাদের সাথে নতজানু ছিল, এই জন্য আমরা বলতে চাই বর্তমানে গণঅভ্যুত্থানের সরকার তারা ভারতকে চোখে চোখ রেখে তাদের সাথে তাদের এই হত্যাকাণ্ডের বিচার চাবে, আমরা এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাহলে সেই দ্বিতীয় স্বাধীনতার আগ্রাসন বা সেই দ্বিতীয় স্বাধীনতার যে মূল্য সেটা আমরা করতে পারবো না, তাই প্রত্যেকটা নাগরিকের উচিত বর্ডার হত্যাকাণ্ডে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সরকারকে চেষ্টা করতে হবে, সরকারকে বলার জন্য যেন ভারতকে এটা জবাবদিহিতার আওতায় আনতে হয়, এটাই হচ্ছে আমার কথা। ভালো থাকবেন সবাই।